আপনি বলেছেন অধিক সন্তান নেওয়ার ক্ষেত্রে ইসলাম কতটুকু উৎসাহ দিয়েছে এমন কোনো বিষয় বা পরিস্থিতি আছে কি যার বিবেচনায় সীমিত সন্তান নেওয়াটাই উত্তম হবে অধিক সন্তান নেওয়ার ক্ষেত্রে ইসলাম উৎসাহ দিয়েছে অধিক সন্তান নেওয়ার ক্ষেত্রে ইসলাম উৎসাহ দিয়েছে একটা হাদিসের অনেকগুলো ভাষ্য থেকে সেটা আমরা সহজেই জানতে পারি যেমন ইমাম নাসাই ইমাম আবু দাউদ ইমাম আহমেদ তারা প্রত্যেকেই একটা হাদিস নবী সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করেছে তাদের নিজ নিজ সনদে শব্দটা হলো তাজাউজ আল ওয়াদুদ আলুদেকুম যে তোমরা এমন মহিলাদেরকে বিবাহ করো যারা প্রেমময় এবং যারা অধিক সন্তান দিতে পারে কারণ আমি তোমাদের মাধ্যমে তোমাদের দিয়ে আমি অন্য অন্য জাতির সামনে আধিক্যের জন্য গৌরববোধ করব অর্থাৎ উম্মাতে মাহাম্মাদিয়া অন্য জাতির চাইতে সংখ্যায় বেশি এই গৌরব আমি প্রকাশ করব তোমাদের মাধ্যমে অতএব তোমরা সংখ্যায় বেড়ে যাও এটি হচ্ছে রাসুলসাল্লা স্লামের এই কথার বা এই ভাষ্যের মূল বক্তব্য আরেকটা হাদিস আমরা দেখি যেটি মামসাফিএ নমর রদিয়াল্লাহ তালুমা থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন রাসুলসাল্লা সাল্লাম এর বক্তব্য কি তাকু ফিম মুবাহিম বেকুব আল উমামা ইয়াম আল কিয়ামা তোমরা অধিক হয়ে যাও অধিক হয়ে যাও তো অধিক হবে কীভাবে নিকা বিবাহ এর মাধ্যমেই তো বৈধভাবে সন্তান উৎপাদনের মাধ্যমে তোমরা অধিক হয়ে যাও কারণ আমি তোমাদের দ্বারা কিয়ামতের দিন অন্য অন্য জাতিসমূহের সামনে গৌরব প্রকাশ করব। حكرة. إمام شا، الإمام ااا ابن حجر حافظ ابن حجر تاني فاطر البريغونتر مدبولين الأحاديث الواردة في ذلك كثيرة، كثري ونقوله هذه سجلة سبع مش يقوله شان كاونيك، فأما حديث فإني مكاثر بكم، فصحه من حديث أنس. جا إجا أمي تقدر دي ااا اه اه أذكر غورب بروكاش غوربو، إجا حدثته، إحداثته اي أنس رضي الله تعالى عنه ثيكو أريكتا شابد إيشاته. آتني بولتشن شرا تزوج الولودة فإني مكاثر بكم يوم القيامة إتي ابن حبان تر ابن حبان ابن إمام شافعي ابن عمر رضي الله تعالى نهما تك برنا فإني أباهي بكم الأمم إبها أبو تزوجوا فإني مكاثر بكم الأمم ولا تكونوا কারোহ নাসারা এরকম আরও অনেকগুলো বর্ণনা এসেছে আমরা সেখানে সংক্ষিপ্ত করছি তাহলে অধিক সন্তান নেয়ার ক্ষেত্রে ইসলাম উৎসাহ দিয়েছে